শ্রীরাম জিজ্ঞেস করলাম আমাদের সফিক সাহেবকে, উনি যে একজন তরিকতের খাদেম ছিলেন, তিনি অনেক মহিলাদের কাছে ওই তরিকতের দাওয়াত পৌঁছিয়েছিলেন, তার জীবনে তরিকতের সার্থকতা কতটুকু হয়েছে, ওনার মৃত্যুকালীন সময় কি অবস্থা, মুজি মারা গেলেন, উনি বলতেছেন আমার মা দেখি দেখি যে অবস্থা খারাপ, কারণ আমি আমার মাকে আমার কুলে নিয়ে নিলাম, আর তখন দেখলাম আমার মা এমন ভাবে হাসতেছে, এত খুশির মতো আমাকে বলতেছেন পুত আমি কোথায় যাইতেছি, আমি কোথায় যাচ্ছি, মানে এত আনন্দ এত খুশি ওনার মধ্যে আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে আমাদের একজন লোক ইন্তেকাল করলেন, ওনার মেয়ে আমাকে ফোন, ওনার মেয়ে আমাকে ফোন দিলেন যে হুজুর আমার আব্বা ইন্তেকাল করেছে। আমি তাকে প্রশ্ন করলাম, স্বাধীনতার পরপরেই তোমার আব্বা এই দরবারে আজমের সাথে সম্পর্ক, এত বছর তার শ্রমের সার্থকতা কি, মৃত্যুকালীন কি অবস্থা হয়েছে, বলতেছে আমার আব্বা হঠাৎ করে বলতেছেন তোমরা সবাই খানা খেয়ে নাও একজন বড় মেহমান আসতেছে, এই কথা বলার পরপরে দেখতেছি উনি কলমা তো ইবা পড়তে পড়তে আসতে করে বিদে নিলেন আলহামদুলিল্লাহ। তাহলে আশা করি যে মত গ্রহণ করতে গিয়ে আজকে সমাজের মধ্যে ভণ্ডর পরিচয় চারিদিকে লাভ করেছি, তাহলে বোঝা যাচ্ছে আশা করি আল্লাহ তালা এই বন্ডদের কিছু দয়া করবেন, সেই জন্য আমাদের বন্ডামিটা কি আমি আজকে সেটার উপরে একটু আলোচনা রাখি, ঠিক আছে, আমাদের পরিচয় কিন্তু বন্ড, ঠিক না, যারা কলমা পরে জুয়া মারে তারা ভালো, যারা কলমা পরে সুদ খায় সমাজে তারাই ভালো, যারা কলমা পরে বেবিচার করে কলমা পরে অন্যের হক নষ্ট করে জোর জুলম তারাই ভালো, আর আমরা কলমা পরে যখন নামাজ ধরলাম রোজা ধরলাম হজ ধরলাম জকাত ধরলাম শরীয়তের বিধান মেনে চলার চেষ্টা করি, ফাঁকে ফাঁকে কিছু ওভার টাইম করি, কিছু দরুদ শরীফ পড়ি, নফল ইবাদত করি, এই জন্য আজকে আমাদের পরিচয় আরো আছে, এই জন্য এটার জন্য আমরা ব্যতীত নয় বড় আনন্দিত। আশেক বলতেছেন মাই মদিনা কা গলিও মে কি ভুল ভুল মেরে ঝুলি মে ক্যা ক্যা হায়, আমি যখন মদিনার গলির বুলবুল পাখি হতে পেরেছি মনে হচ্ছে আমার জোলার মধ্যে কিছু হয়েছে, বুঝা আলহামদুলিল্লাহ পেয়ারা হাজিরি আল্লাহ পাক মানুষ কেন বানাইলেন, মানুষের করণীয় কি, কোরআনে পাকে স্পষ্ট ভাবে বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলে দিলেন যে জিন এবং মানুষ সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, বড় করে কোন সুবহানাল্লাহ, কার ইবাদত করার জন্য, কে করবে যে ইবাদত, মানুষ এবং জিন, বন্দেগীতে আল্লাহ আগে ইবাদত কি আমরা যদি না জানি সেটা কি আমাদের পক্ষে সম্ভব হবে, আমাদের পূর্ববর্তী মুরব্বীরাও তাদের চিন্তায় তারা ইবাদত করেছিলেন সামনে একটা মূর্তি রেখে ওটাকে সিজদা করে ইবাদতের দায়িত্ব সারাবার চেষ্টা করেছিলেন, সূর্যের উদয় দেখে তার প্রতি মাথা ঝুঁকিয়ে ইবাদতের দায়িত্ব পালন করার চেষ্টা করেছিলেন, আগুনের ভয়াবহতা দেখে তার প্রতি মাথা ঝুঁকিয়ে ইবাদতের দায়িত্ব পালন করার চেষ্টা করেছিলেন, কিন্তু আল্লাহ সেটাকে গ্রহণ করেন, এই জন্য আল্লাহ পাক 3,36,000 পয়গম্বর আল্লাহর খলিফা জমিনে পাঠিয়ে দিয়ে তাদেরকে জানিয়ে দিলেন তোমরা যার উপাসনা করতেছো যার ইবাদত করতেছো সেটা কিন্তু আল্লাহর ইবাদত, এই জন্য ওনাদের প্রত্যেকের একটা স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন বৈশ্য কে ব্যতীত, সূর্য আল্লাহ নয় আগুন আল্লাহ নয় মানুষের গড়া তৈরি প্রতিমা বা মূর্তি আল্লাহ, একমাত্র তিনি যিনি ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ আল্লাহ, আর এই বার্তা আমাদের মাঝে মেসেজ পৌঁছিয়ে দিয়েছেন যার আল্লাহ ইল্লাল্লাহর পাশে ছিলেন আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকে আমাদের কাছে
এই বাণী বসিয়ে দিলেন যে আল্লাহ ব্যতীত আর কোন উপায় শ আর আখেরি নবী আমাদেরকে এই পরিচয় দিলেন আমি মুহাম্মদ আল্লাহর রসুল হিসেবে তোমাদের মাঝে প্রেরিত হয়েছি সুবহানাল্লাহ অতএব আমাদের জীবনে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আমরা ঈমান এনেছি এবং ইসলাম গ্রহণ করেছি ঠিক না বেটি জি প্যারা হাজিরিন সিদাঙ্গার একটা কথা আছে গাইয়ে বুড়ো গিয়ে বিয়ে নিয়ে বুড়ো গিয়ে গাভী যখন বয়স্ক হয়ে যায় তখন আর বাচ্চা দেওয়ার ক্ষমতা থাকে না মানুষও যখন বয়স হয়ে যায় কথা বলার আর এত কুয়ার থাকে না আমিও 40 বছর আগে কুমিল্লাতে ঢুকছিলাম আলহামদুলিল্লাহ 40 বছর এই ক্যাসেট বাজাইতে বাজাইতে পিঠ এখন অনেকটা নষ্ট হওয়ার পথে সুর আর গান দিয়ে পাবলিক খুশি করার মতো ব্যবস্থা আমার কাছে নাই ওয়াজ নসিহত সম্মানিত উলামায়ে কেরাম করেছেন আমি আপনাদের সাথে শুধু একটু ওনাদের কথাগুলোকে পর্যালোচনা করে আমরা যেন একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি আমাদের আসলে করণীয় কি আমরা যে রংটা সাজিয়েছি সুরতটা বেশে বুঝে মুসলমান কিন্তু আসলে একজনের কাছে কিন্তু সার্টিফিকেট নেই আমার এলাকার একজন মুরব্বী আমাকে বললেন বাগিনা জি বাংলাদেশে একটা জেলা আছে সবাই ইঞ্জিনিয়ার কিন্তু একজনের কাছে সার্টিফিকেট নেই বলো তো দেখি বাংলাদেশের এক জেলার সবাই কি ইঞ্জিনিয়ার কিন্তু কারো কাছে সার্টিফিকেট নাই আমি বললাম মামাই যে কি ধরনের কথা ইঞ্জিনিয়ার হলে তো তাকে একটা সার্টিফিকেট দিবেই হয় না এটা এমন এক ইঞ্জিনিয়ার যেখানে সার্টিফিকেট নাই তো সবাই ইঞ্জিনিয়ার আমি বললাম কি ব্যাপার কোন জেলা হয় ফরিদপুরের মানুষ সবাই ছাতির মেরামত করতে জানে কথা ঠিক না দেখি ছাতি ঠিক করতে তার কৌশলী কিন্তু একজনের কাছে সার্টিফিকেট আর দেখা যাচ্ছে আমরা সবাই মুসলমান কিন্তু কারো কাছে ডকুমেন্ট হই নাই তাহলে এই দাবির কোন সার্থকতা আছে একটা পাও দাবি করে বসে থাকলে হবে না দাবিটার মধ্যে যথার্থ থাকতে হবে ডকুমেন্ট থাকতে হবে এই যে ওলামা একরাম বসে আছে ওয়াজগুলো করতেছে যারা মাদ্রাসা থেকে এনএম মাস্টার্স অফ মাদ্রাসা সার্টিফিকেট নিয়ে আজকে আমাদের সামনে দুই চারটা কথা বলতেছেন কোরআন এবং হাদিসের আলোকে ঠিক না বেটি চ্যালেঞ্জ করে বসে থাকেন দেখবেন সাথে সাথে সার্টিফিকেট দেখাই দিবে আমি কিন্তু পারতাম না বাবু আমি আমি মূর্খ মানুষ তাহলে একটা দাবির পেছনে যদি একটা ডকুমেন্ট থাকে মুসলমান দাবিদার কি কোনো ডকুমেন্ট নেই পারবো কিনা দুই চারটা দেখেন পারবেন দেখান ইনশাআল্লাহ এই জন্য আজকে আমাদের জীবনে আল্লাহর ইবাদত করার জন্য আমরা কিন্তু ঈমান এবং ইসলাম গ্রহণ করেছি ঠিক না তাহলে এই গ্রহণ করার সাথে সাথে আমাদের করণীয় ছিল আল্লাহর দাসত্বী গোলামীর মধ্যে নিজেকে যুক্ত করে দেব কিন্তু আজকে ঈমান আনার পর আমরা যে এই সমস্ত অপকর্মগুলোর মধ্যে লিপ্ত হয়েছি সুদের প্রবণতা আমাদের মধ্যে বৃদ্ধি পেয়েছে জুয়ার নেশায় আমরা বাড়িঘর বিক্রি করে ফেলতেছি শরাব খাওয়ার মধ্য দিয়ে ইজ্জত সম্মান বংশের পর্যন্ত কলঙ্ক ডেকে আনতেছি পরনারীর প্রতি আসক্ত বর্তমানে যেটাকে পরকিয়া বলতেছে অন্যের জমির প্রতি আমাদের লুলুপ দৃষ্টি কেন হচ্ছে এটাই ছিল কি ইমানের সার্থ কথা ইসলাম কি এই শিক্ষাগুলো আমাদেরকে দেওয়ার জন্যই এসেছিল তাহলে কেন করতেছি আমরা আজকে যদি বাতি লাগানোর পরও যদি মহাবিলের পরিবেশটা যদি অন্ধকার থাকে এটা কি বাতি বলা যাবে তাহলে পেয়ারা হাজরি তাহলে বাতি লাগানোর পরও মহাবিলটা অন্ধকার ইহাতে যদি আমরা কনফার্ম হই যে বাতিগুলো ফিউজ আলো পাওয়ার জন্য একটা ভালো বাতির যেমন প্রয়োজন তাহলে কলমা পরে ইমান এনে যদি আমরা এই অপকর্মের মধ্যে লিপ্ত থাকি তাহলে নিঃসন্দেহ ভাবে কোরআনের ভাইসালাই আমাদের তা ইমানি কলমা নয় কলমাই কবি শয়তানি কলমা তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের করণীয় ইংরেজিতে বলে টাইম এন্ড টাইড ওয়েট ফর না
সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আজকে সূর্য উদয় দেখেছি কিন্তু অস্ত দেখতেছি না, কারণ কাজের মধ্যে আমরা বিভোর হয়ে গেছি, দুনিয়ার নেশার মধ্যে এমন ভাবে লিপ্ত হয়ে গেলাম, হাই দুনিয়া হাই সম্পদ হাই স্ত্রী হাই আত্মীয়। কিন্তু মৃত্যু হওয়ার সাথে সাথে সবাই সমবেত হবে আমাকে একটু দোয়া করার জন্য, এই দোয়াটা করার পর শেষ ঢুকাই দিলেন এমন এক জায়গায় যার নাম না ফেরার দেশ, ঠিক না বেঠি? ফিরে আসার কোন ব্যবস্থা? এরপর আমার আপনার কি অবস্থা কি গতি কেউ আর খবর রাখে, কারণ সবাই দুনিয়া মস্ত করো খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। দুনিয়া মস্ত বড় হলো আপনার আমার জন্য নয়, আমাদের জন্য দম্বর দুনিয়া, দম মানে নিঃশ্বাস, যতক্ষণ নিঃশ্বাস এতক্ষণ আমাদের জন্য দুনিয়া। এরপরে দুনিয়ার আয়ে যদি আরো হাজার কোটি বছর থাকে সমুদ্রের পানির লবণ, কিন্তু যখন শরবত হয়ে যায় আমি যদি খাইতে না পারি ওই শরবতের কোন দাম আছে? দুনিয়া কতদিন আছে সেটা আল্লাহর ইচ্ছে, আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর আদেশে ফায়া কুন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার যতক্ষণ আমাকে সময় দিয়েছেন তাহলে আমার নিচ্ছে এটা কিছু করণীয়। অতএব সেজন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি তো ইমান ছিলাম ইসলাম গ্রহণ করেছিলাম আল্লাহ মুখী হওয়ার জন্য, কিন্তু কলমা পড়ার পরও আমি কোন মুখী হলাম? যে কারণে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল করিম, হে মানুষ কোন জিনিসটা তোমাকে তোমার প্রতিপালক থেকে বিমুখ করে রেখেছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিলেন এটা অবশক্তি আমাদের পেছনে কাজ করতেছে, যখনই আমাদের অন্তরে যখন আজানের ধ্বনি শুনি অন্তরে আল্লাহর সিজদা করার জন্য একটা অনুপ্রেরণা জাগে, সুবহানাল্লাহ। আর যখন আমরা ওই মন মানসিকতায় মসজিদমুখী হওয়ার চেষ্টা করি তখন একটা অবশক্তি অদৃশ্যভাবে আমাদেরকে বাধা প্রদান করে যেন আমরা মসজিদমুখী হতে, সেই জন্য আল্লাহ যখন ইশারা বুঝিয়ে দিলেন তাই আমাদেরকে কিছু জ্ঞান দিয়েছেন, জ্ঞানকে কাজে লাগিয়ে ওই অবশক্তিকে তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতে হবে, নাহলে কিন্তু শ্রেষ্ঠ হতে পারব না। দাবি করুন তো মানুষ সৃষ্টির সেরা, বাস্তবে প্র্যাকটিক্যাল করেছেন কিনা? মানুষ সৃষ্টির সেরা এটা আমাদের দাবি, কিন্তু বাস্তবতায় যা পেয়ারা হাজেনিন একজন জ্ঞানী ব্যক্তি এক পীর সাহেবের কাছে গেলেন বায়াত গ্রহণ করার উদ্দেশ্যে, পীর সাহেব হুজুর ঘোষণা দিলেন বাজানো আমি শর্ত ছাড়া বায়াত করাই না, আমার তোমাকে বায়াত করার আগে আমার একটা শর্ত তোমাকে পূরণ করে দিতে হবে। আচ্ছা বাকিরা দাঁড়িয়ে আছেন কেন? আমার কথা বলতে সময় লাগবে, আমার কথা বলতে কিছু সময় লাগবে, এতক্ষণ দাঁড়াইতে পারবেন না, এই জন্য বসাটা আগে ভালো করে সুন্দর করে বসে যান আরাম করে, ঠিক না বেশি? কারণ আমি তো বাজি ওয়াজ জানি না, আমি কিন্তু ওয়াজ করাই, ওয়াজ মানে বুঝেন তো, দুবার দোকানে কখনো কাপড় নিছিলেন না, দু কথা আন্দাজি বস্তা দুবার দুবনে কাগজ খাবো নিয়ে গেছিলেন, পরে দুবাই কেমনে দুই দেখছিলেন নি যে বিডেন বিডাই কাপড়কে যে বিডেন বিডাই কি উদ্দেশ্যে? ময়লা থাকার জন্য, পরিষ্কারের জন্য। সেই জন্য আমি ওয়াশ করি না, আমি পিডাই কেমন লাগে মাঝে মাঝে গান গাই, ও যে জনে প্রেমে রে বাপ জানে না, তোমরা গাইলে তুই না ওদেরকে শিখতে দাও না, তোমরা যখন শিখছো চুম মারি দেখো যারা শিখে না তারা শিখে না, বলা ভাই আই এম এড স্টুডেন্ট মারি দে আজকে আমারটা একটু শিখে নে, কোন প্রেমের বাপ জানে না, তারা তো মনে করে যে বাস উনি বাসাই এর প্রেমে বিভোর হয়ে যায়, বুঝনে কথা? ডাঙের বাসাই মেয়েদেরকে বলে বাসুনি, ছেলেদেরকে বলে বাসাইয়া, মানে বাসা বাসা বাচ্চা,
সিটাঙ্গের মানুষ তো মগের দেশের মানুষ হন আগে আমাদের সিটাঙ্গের আমরা তো ঘুরে গিয়া খরাইয়া লেপ্ত ফেপ্ত সেইত্য বাসাইয়া এখন মাসাল আন্ডাগ মামলা খুঁজছি এখন নামগুলো কিছু সুন্দর করে রাখার চেষ্টা করি ঠিক না বেঠি এই জন্য বলতেছেন যে জন প্রেমের ভাব জানে না তার সাথে নাই লেনা দেনা আসল সোনা ছাড়িয়া ও সে কিনে নকল সোনা ও সে সোনা চিনে না বুঝতে পারছেন নাকি আসল স্বর্ণ মানি রসুল সোহান আসল সোনা মানি নকল সোনা মানি নেতা কেতা রসুল বাদ দিয়ে নেতা নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমরা আল্লাহ যেন আমাদেরকে আসল স্বর্ণ চিনা তৌফিক দান করে এই জন্য বলছিলাম আমি কি যাই তো বাজি না ব্যাপতে জানি নাই মুখ দিয়ে হতো না কি যাবে তো সব এখন ফিজায় ফিজের মধ্যে দিয়ে এটা একটু পরিষ্কার হই বলো আল্লাহ পাক যেন আমাদেরকে দয়া করে পেয়ারে হাজ আমি বলতেছিলাম শর্ত আরোপ করে দিলেন শর্ত ছাড়া কি করাবেন না বড় বড় করে কথা বলবেন কুমিল্লার মধ্যে ঢুকছি কয় বছর আগে জানি না কতক্ষণে ঘুমাই জানি হ্যাঁ এখন কিন্তু ঘুমাবার ঠাই একটু জোরে জোরে কথা বললে ঘুম থাকবে না চলে যাবে আর মাশাআল্লাহ দাওয়াত দিলাম বিরিয়ানি হ্যালো ও ঠিক আছে নি কথাটা নাহলে আবার বিরিয়ানি খাবাই দেন আবার সবাই মিলে আমার বিরুদ্ধে চলো গান আলহামদুলিল্লাহ মাহফিলের শেষে একটু তাবার ব্যবস্থা করেছেন আল্লাহ যেন আল্লাহ নিয়ামত আল্লাহ শুকর নাতে খাওয়ার এবং আল্লাহ শুকরিয়া দেয় করে আমাদেরকে তৌফিক দান করুন বললেন যে আমি শর্ত ছাড়া বায়াত করাবো এবার তুমি বেজে গেলে হুজুর কি শর্ত সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা আমার কাছে নিয়ে আসো খারাপ জিনিসটা তারপরে তোমাকে বায়াত করাবো উনি চলে গেলেন এবার চিন্তা করতেছেন সবচাইতে খারাপ জিনিস কি হতে পারে খুঁজে তারপর চিন্তা করেন কুকুর কুকুরটা খারাপ জিনিস এই রুমালটা খুলে কুকুরের গলায় বেঁধে যখন টিনে নিয়ে যাচ্ছেন কার কাছে বরাবরই কথা কারণ ওখানে গেলে শিরিক ব্যথা আছে ঠিক না এখন তো কথায় কথায় শিরিক তো ফিসাব যদি শিরিক করে তাকে ফিরের কাছে যাওয়াটা যদি শিরিক হয় কলমাটা তো ফিসাবের আনছিলে বিরুদ্ধে তুমুল আন্দোলন গড়ে তুললেন ওনারা তখন মায়ের গর্ভে ছিলেন ঠিক না বেঠি ওরা কষ্ট করে সাজায় দিলেন এখন এখন বৈশা হয় ফিসাবেরা কালা আনছে আমরাই সব করছি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ উপকারীর উপকার নিঃস্বার্থ প্রত্য উপকার সকৃত কেউ কিছু উপকার করেছেন সেটার জন্য আমাদেরকে শুকরিয়া দিয়ে করতে হবে ঠিক না বেঠি আপনিও কিছু করুন একজনটা সম্পূর্ণ বাদ দিয়ে এখন নিজেটা চালু করার মতো বোকা মিটা কিছু হতে পারে না ঠিক না বেঠি অনেক ছেলেরা বলে আমার বাবা কি করছে সব আমি করছি গ্রামে কোনো মুরব্বি থাকলে হতে ওই বেটা এত স্যাটাং স্যাটাং করি না আমরা দেখছি ঠিক না বাবা আমি কিন্তু কাউকে মিন করতেছি না আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ বলেছেন বাঁচো এবং বাঁচাও গলায় এই রুমালটা বেঁধে যখন নিয়ে যাচ্ছেন কুকুর অনেকক্ষণ চিৎকার করলেন লাফালাফি করলেন ছাড়ে না তখন আস্তে করে আওয়াজ করলেন হে মানুষ ব্যাপারটা কি আমাকে এভাবে নিয়ে যাচ্ছ কোথায় উত্তর আবার কথা কর তোমার কর্মগুণে বলতে বাধ্য হয়ে ঘটনা কি এক পীর সাহেবের কাছে গিয়েছিলাম উনি শর্ত দিলেন নিকৃষ্ট জিনিস ছাড়া আমাকে বায়াত করাবেন না তাই আমি অনুসন্ধানে লিপ্ত হলাম কোন জিনিসটা খারাপ নিকৃষ্ট খুঁজে তোমাকে পেয়েছি কারণ তোমাকে দেখা মাত্র ধু সেই থুতু ফেলে ঠিক না বেঠি অতএব তোমার গলা এই চাদর বেরিয়ে পিসাবের কাছে নিয়ে যাচ্ছি বলতেছেন আমি নিকৃষ্ট প্রমাণ কি কারণ তোমাকে দেখলে ঢিল মারে মারে না
থুতু ফেলে সেই এটা বলে না কারা বর্তমান বাংলা মাছটা কি হায় হায় দুদিন পরে শুরু হইব আমার ভাইয়ে রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি বাংলার জন্য ফরাম দিলাম না মাঘ মাস ঠিক না বেটি এই মাঘের শীতে যে অবস্থা যবুথব যদি ঘরের দরজায় 4টা পানি ভাত পান্তা ভাত ঢেলে দিলেন জিব্বা দিয়ে চেটে চেটে খেয়ে আপনি চলে গেলেন ঠান্ডার কনকনি সইতে না পেরে একটা দামি কম্বলের তলে আর ওই বাতের কৃতজ্ঞতা স্বীকার করতে গিয়ে সারা রাত আপনার বাড়ি পাহারা দিয়েছি শুকনা পাতা জোরে বললে সতর্কতা দিয়েছি এখানে আমি পাহারায় আছি সারা রাত দৌড়াদৌড়ির মধ্যে আপনার বাড়িটা যেন নিরাপদ থাকে কেউ প্রবেশ না করে যতক্ষণ আপনি বেলা বাড়ে বের হয়ে আসেন নাই এতক্ষণ ডিউটিতে ছিলাম দরজা করে যখন আসলেন লেসনের অভিবাদন জানিয়েছি কৃতজ্ঞতা প্রকাশ করেছি 4টা পান্তা ভাতের যদি নিকৃষ্ট হতাম অকৃতজ্ঞ হতাম খাওয়া দাওয়া করেই সরে যাইতাম এবার আপনার বিবেকে কি বলে আমাকে কি নিকৃষ্ট না উৎকৃষ্ট আস্তে করে রুমালটা খুলে হয়ে যা এবার চিন্তা করতেছে খারাপ জিনিসটাকে খুঁজে নিলেন একটা শুয়ার গলার মধ্যে রুমাল বেঁধে যখন টান দিলেন ঘুঘু শুরু করে দিলেন কতক্ষণ পর এটাও কথা শুরু করলেন যে মাত্র কথা বলতে হবে তাহলে এর কাছেও ধরা খাইছে ব্যাপার কি হয় মিয়া কোথায় নিয়ে যাচ্ছে বললেন এই ঘটনা তা আমি কা তুমি সব বেশি খারাপ তুমি সুম্মা রাধা তানা হো আসপালা এমন হীন কর্ম করেছো যে কারণ আজকে তোমাকে সর্বনিম্নের মধ্যে পৌঁছে দিয়েছে অত্যন্ত খারাপ তুমি সেই তোমাকে নিয়ে যাচ্ছি তা আমি যদি খারাপ হইতাম আমাকে কেউ খাইতো না জবাই করে বাজারে ঠাঙ্গিয়ে দাও তুমি না খাও তোমার মতো অনেক মানুষ আমাকে কিনতে লাইন ধরে যাবে দেখছেন নি দেখেন নাই কবে আমি দেখছি আমাদের একটা খামার বাড়ি আছে পার্বত্য চট্টগ্রামে মানিকছড়ি বাজারে যখন দেখো ঢুকলাম দেখলাম লাইন ধরে শুয়োরের মাংস টাঙ্গিয়ে দিয়েছেন মগ সাংমারা শাকমারা লাইন ধরে দাঁড়িয়ে আছে শুয়োরের মাংস কিনতে ওরা কি আমাদের মতো মানুষ নয় আমি যদি নিকৃষ্ট হতাম সবাই আমাকে বর্জন করত কেউ না কেউ যখন ভক্ষণ করতেছে তাহলে আমি নিকৃষ্ট নয় ছেড়ে দিলে এবার চিন্তা করলেন খারাপ জিনিসটা কি সিদ্ধান্ত নিলেন আমাদের বিষ্টতা পায়খানা এটাই সবচেয়ে খারাপ আর ফিরো এমন বেজাইলে শর্ত পূরণ না করলে বায়াত খারাপে এবার আর উপায় কি যেটা দিয়ে কুকুরের গলা বাঁধছিলেন যেটা দিয়া বলেন না কথা বলেন না শুয়োরের গলায় বাঁধছিলাম শেষ পর্যন্ত নিজের নাক বাঁধছিলাম যেহেতু বন্ধ কেমন সেফটি ট্যাঙ্কে ডাক না উল্টাইয়া দুই মগ পুরাই নিলেন কিসে বালতিতে এবার নিয়ে যাইতেছেন এমনি তো একটা বাস যাইতেছে কতক্ষণ পর দেখতেছে আওয়াজ শোনা যাইতেছে এমনি এমনি তাকায় কিন্তু আমার সাথে কেউ না আওয়াজ কোত থেকে আসতেছে ঠিক এই দেখলেন বালতি থেকে আওয়াজ আসতেছে কি হে মানুষ ব্যাপারটা কি ছিলাম তো বালা সেফটি ট্যাঙ্কের ভিতরে কেন নিলেন বালতিতে চিন্তা করতেছে এটাও যখন কথা কয় কেন ধরা খাইছি তখন বললেন এই ঘটনা তো আমরা কেন তোমরা না কি ভার দুর্গন্ধ যার ফলে জন্য তোমার সাথে বড় খারাপ আর কেউ হতে বালা তো আমরা জিনিসটাকা আমাদের কি ডিজাইন করে বললে আমাদের ও তোমাদের তো তোমাদের মধ্যে ঢুকার সময় কি শুরু ছিল আমাদের হয় না কি ছিল খাচ্ছি বিরিয়ানি মোরগ পোলাও
বড় বড় মুরগির পিস আর বড় বড় খাসির টুকরা, ঠিক না বেটে? হাজার হাজার গরুর মাংস আমাদের মধ্যে দিয়ে আমরা মুখের মধ্যে ঢুকিয়েছি, বলতেছেন আজকে আমাদের এই অবস্থা তোমাদের কারণে। অমিয়া তোমার ভিতরে খাচ্ছি বিরিয়ানি হয়ে ঢুকেছিলাম, মুরগির রান হয়ে ঢুকেছিলাম, এত দামি সুস্বাদু খাবার যাদের মধ্যে ঢুকে অবস্থা হয়ে যায়, তোমার সাইডে বড় নিকৃষ্ট আর কে হতে পারে? তুমি সব সাইডে বড়, বুঝে ফেললে? হযরত আলী বলতেছেন, মান আরাফা নাফসুহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনেছে সে তার আল্লাহকে চিনেছে। আগে নিজেকে চিনো, পরে গুরুকে মানো, দেহ পাশ করাইয়া লও। চিনতে হবে আমি কে, হো আই এম, কেন আমার সৃষ্টি করতে শিখি, এই জন্য নিজেকে নিজে ওই বাজারে নিতে যদি চাও, আল্লাহ বলতেছেন কুনুমা সাদিকি, বড় বুঝে হন সোহান, সত্যবাদী রে আমার কথা বলেছে আল্লাহ, বলতেছেন সত্যবাদী রে, এই জন্য চিনতে পারলে। আরে আমি তো বড় নিকৃষ্ট, ওটা তো লজিক্যালি বিশ্বাস তো, এটার জন্য আমাকে আমাকে চিনার জন্য পাঠাইয়েছেন, নিকৃষ্ট জিনিসের জন্য পাঠান নাই। আজকে আমাদের সবার দাবি আমরা মানুষ সৃষ্টি সেরা আশাবুল মাখলুকাত, এই জন্য প্র্যাকটিক্যাল বাজারে যা, রাতের বেলায় কুকুরের দল থেকে নিজে আগে ফালাইবেন ঘরের দরজায়, সুন্দরবনে দেখার জন্য গেলে বনের গভীরে ঢুকতে গেলে অস্ত্রওয়ালা নিতে হবে, কার ভয় একটু আওয়াজ করে? কেন বাঘকে একে কোটি সেবে নিয়ে বসে আছে নাকি? তাহলে একটা নিরস্ত্র বাঘের ভয়ে যদি আপনি মানুষ সৃষ্টি সেরা হয়ে যদি অস্ত্র নিয়ে আপনাকে সুন্দরবন দেখতে হয়, এই লজ্জা ডাকবেন কোথায়? বাঘটা তো নিরস্ত্র, আজকে আপনি যে অস্ত্র নিয়ে বনের গভীরে যাচ্ছেন বনের সৌন্দর্য দেখার জন্য, বড় লজ্জার বিষয় নয় কি? সৃষ্টি সেরা হলো তো বাঘে সেলুট দিত, দেয় কি না? দিয়েছে, আমাকে কেন দিচ্ছে না? কারণ আমার দাবি, কারণ ওই যোগ্যতা আমার মধ্যে নাই। জীবনটাকে যত রঙিন দেখতেছেন, এত রঙিনের জীবন নয় যুবক। সামনে দেখুন বৃদ্ধ প্রবীণের দিকে, উনি একটি যুবক ছিলেন, আর প্রবীণেরা দেখুন বৃদ্ধদের দিকে, ওনারাও এক সময় প্রবীণ। কেমন কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরা, আমাদের জীবনটা রঙের বাজারে প্রবেশ করে কিভাবে যে স্রোতের মতো দিনটা চলে যাচ্ছে খবর নাই। কেমন যেদিন অসময়ে আইল স্বামী, সেদিন বুঝতে পারবেন দুনিয়ার মূল্য কত ছিল। তাই পেয়ারা হাজরি, প্রায় মাহফিল একটা কথা বলি, আজকেও বলবো, আর ওয়াজ জানি না, এডি জানি, এডি বলবো। আমরা চার ভাই, আমার বাজা খাবলার নসলের সন্তান, আমরা চারটা ভাই, আমি হলাম সবার শেষে। তো দেখলাম পূর্বে তিনজনের মধ্যে প্রথম সন্তান হলো ছেলে। ওলামায়ে কেরামের জবান থেকে শুনেছি, যার প্রথম সন্তান মেয়ে সে জান্নাতি, বড় করি হন সুবহানাল্লাহ। যার প্রথম সন্তান মেয়ে আল্লাহ রাসূল বলতেছেন সে হলে আরেকজন বিনীতভাবে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দ্বিতীয় সন্তান মেয়ে নবী বলে সেও জান্নাতি। আরেক বেটা তিনটা জন্ম দিয়েছেন, তিনটাই মেয়ে, চিন্তা করলেন তাহলে আমি মনে হয় খারাপই। ও রাসূল, যার তৃতীয় সন্তান মেয়ে আমার নবী বললেন চিন্তা নাই সেও জান্নাতি, তবে শর্ত হলো কি হতে হবে? বড় করি হন না, ইভেন টেক চাইতে হলে দিতে হবে, দিবেন নি টাকা লাগতো না, যা দিছে চলবে।
মহাপতিটা হারবে না কি টাকা লাগতো না যা দিছে খাইতে পারবো আল্লাহর রহমতে সত্যি মা দেন কোটি কোটি টাকার মালিক আছে আলম গ্রুপ ছিলেন তো এই করোনা যখন আল্লাহ তার পরিবারে ঢুকাই দিলেন বড় ভাই শেষ যারা স্বর্ণের জিনিসের মধ্যে ব্যবহার করেন টাকার উপর গুমান যেই মাত্র করোনা দিয়ে মালিকের মৌ পাঠাই দিলেন স্বর্ণ এবং টাকা রক্ষা করতে আর কি আশা আল্লাহ দেখাই দিলেন দুনিয়ার মানুষ যারা ধনের পেছনে দৌড়তেছ দেখো ধনীদের কি গতি আর আল্লাহ তো সালাক এবার করোনাটা বাজার করে সব ধনীদের জন্য ডাক্তারের জন্য ইঞ্জিনিয়ারের জন্য আমরা রিকশালারা বাঁচিয়ে আছি কোনো ঠিক না দেওয়া তবে খুশি হইয়েন না ওরা থেকে করোনা ধরলে আমাদের জন্য ক্যান্সার আছে কেউ কে ডায়াবেটিস ধরলে কারোর জন্য ডায়রিয়া আছে ডায়রিয়া বুঝেন না পাতলা লাগে না কেউ স্ট্রোক করলে কারো জন্য অ্যাক্সিডেন্ট আছে আমি আর আপনি কিন্তু ফিক্সে দিয়ে রেখেছি ব্ল্যাঙ্ক স্ট্যামে কেমন কারো বউ যদি দুষ্টামি করে ব্ল্যাঙ্ক স্ট্যামে সাইন সেটা রাখি দিয়ে সাইন না দাদা বা রাখিয়ে না তুই যখন দুষ্টামি করে ইচ্ছা মতো লেখে বা দেখছো নি তুমি যে সাইন দিয়েছো ওই আমি ব্ল্যাঙ্ক স্ট্যামে সাইন দিয়েছিলাম বদা বাজে কথা একজন বন্দা যদি সারা কি করতে পারে আল্লাহ না বড় সালাক বলে না মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ডাক দিলেন বন্দারে তুমি কি চালাকটা আস্তে যে বড় চালাক আস্তে করে আন্ডারটেকিং রেখে দিয়েছেন আমাদের কাছ থেকে সাতটা জিনিস দেখাই দিলেন আমান তো বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি واليومين آخر والقدر خير والشر من الله تعالى والباس بعد الموت মানছে কি না বাসে বাদাল মৃত্যু হবে আবার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করবে তাহলে আন্ডারটাকে নিয়ে নিচ্ছেন না বাঁচার কোনো জুব আছে নি যখন মৃত্যু স্বীকার করেছি যে কোনো ওয়েতে মৃত্যু হবে তবে মৃত্যু হওয়াটা এটা বড় বিষয় না বিষয় হলো যে আল্লাহ শর্ত দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিবা এইজন্য মৌ যে কোনো ওয়েত হয়ে যাবে সেটা বিষয় না বিষয় হলো যে মুসলমান হতে পারলাম কি না এমন মুসলমান হওয়ার দায়িত্ব আল্লাহর না মুসলমান হওয়ার দায়িত্ব আমার আপনার এই জন্য কর্ম করার ভাগে ভাগে চেক করে দেখবেন কর্মটা মুসলমান হওয়ার দিকে যাচ্ছে কি যাচ্ছে না ট্রেনে বসলাম গন্তব্য পৌঁছে গেলাম জি না কুমিল্লা স্টেশন থেকে গাড়ি একটা ঢাকায় যায় আবার একটা চট্টগ্রামও যায় কথা ঠিক না বেঠি যাবেন ঢাকায় উঠে গেলেন চট্টগ্রামের ট্রেনে চুপ বন্ধ করে আছেন ঠিকই এক সময় দেখবেন যে চট্টগ্রাম পৌঁছে গেলেন কিন্তু যাওয়ার কথা ছিল কোথায় এখন দরা ডাকে গাইছে রেলাওয়ালা নাকি হে নিজে কাজে ট্রেন উঠলে হবে না যেমন চেক করতে হবে ট্রেনটা আদৌ টাকা যাবে কিনা তাই নামাজ রোজা করে বসে থাকলে হবে না দেখতে হবে আমার নামাজ আমাকে মুসলমানিত্ব দিকে নিচ্ছে কি নিচ্ছে না সুবহানাল্লাহ সালাতুনিয়াস মহান আল্লাহ আমাকে দয়া করেছে রহমতুল্লিল আলামিনের উম্মত বানাইছে ভালো লাগে রে মনে হয় ভালো লাগে না মহান আল্লাহ আমাকে দয়া করেছে রহমতুল্লিল উম্মত বানাইছে সারা দুনিয়া মহান আল্লাহ আমাকে দয়া করেছে রহমতুল্লিল আলামিনের আশেকে বানাইছে উম্মত বানাইছে আশেকে বানাইছে
আল্লাহর ওলি গাউসে পাকের মুইজ বানাইছে। খারাপ লাগছে? ওরে আল্লাহর ওলি বজলে সাহার সালাতুনিয়ার আলাইকুম। বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ পড়ার নির্দেশ কার? আল্লাহ। ঈমান কার উপর আনছি? আল্লাহ এবং রসুলের উপর। রসুল দুরুদ পড়া সমর্থন করেন নাই? তাহলে ঈমান যদি আল্লাহ এবং রসুলের কথা হয়, বিশ্বাস যদি আল্লাহকে করে থাকি, তাহলে মানতে হলে কার কথা মানবো? আল্লাহর কথা। কেউ যদি বলে যে দুরুদ পড়তে হবে না, এটাকে আমরা মানতে পারি? যদি ঈমান কার উপরে? আল্লাহর উপরে। আর আল্লাহ দুরুদ শরীফ পড়ে আমাদের জন্য মতো আল্লাহ উম্মা সাল্লি আলা বলেন নাই, কি বলেছেন? ইয়া আইয়ুহা নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনি ওয়া সিরাজুম মুনীরা। সুবহানাল্লাহ। আল্লাহ যে সমস্ত কথাগুলো নবীর প্রশংসা তারিফ করেছেন, ওগুলো হচ্ছে আল্লাহর দুরুদ শরীফ। সুবহানাল্লাহ। আর আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ওগো আল্লাহ, তুমি রহমত দয়া করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, ও আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর উপর তোমার অনুগ্রহ দয়া দান করো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইমানদারের দরুদ। আর আল্লাহ পাকের দরুদ হলো নবীর প্রশংসা, ঠিক না বেঠি? এই জন্য মহাপ্পত করার দরুদ শরীফ পড়বেন, আর এই ছাড়া কোনো উপায়ও নেই। কলমা পড়ছেন নি সবাই হাত বলবেন, এখানে মোহাম্মদ রসুল্লাহ বলেন নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কলমা, এটা ঈমান হলে তাহলে আল্লাহ জিকিরের পাশাপাশি আমাদেরকে